হ্যালো, নমস্কার সবাইকে, অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবত্রিজ ব্লগ। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। আজকে তোমাদের আমি একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব। চলো, বেশি কোথাও না, আমার ছোট্টবেলার স্কুলে। তো নাও রেডি হয়ে গুটি গুটি পায়ে চললাম ছোট্টবেলার স্কুলের পথে। যেতে যেতে এরকম সুন্দর বাগান পড়ে। তো এটা হচ্ছে একটা পঞ্চবটী তলা বলা হয় এটাকে। আর এই যে চারিদিকে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখছো না, এগুলো না সব আগে বন জঙ্গলে ভর্তি ছিল আমি যখন ছোটো ছিলাম। আর স্কুল বলতে কিন্তু এটা আমি একদম ছোটোবেলায় স্কুলে যাচ্ছি, মানে কেজি স্কুলে। তো কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ, কাশি হচ্ছে, জ্বর জ্বর। তো যাই হোক, এই যেটা আমার স্কুল, মুকুলিকা কেজি স্কুল, এখানে অনেক মেমোরিজ আছে, অনেক কিছু আছে। নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত এখানে পড়াশোনা করেছি। তো গিয়ে দেখলাম যে ওদের এখনও টিফিন খাওয়া শেষ হয়নি, সবাই টিফিন খাচ্ছিলো। আমি ওদেরকে বলছিলাম তাড়াতাড়ি টিফিন খা, তারপরে আমি নাচ শেখাবো। হ্যাঁ, ওদের সামনে অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তো যেহেতু আমি নাচ টাচ শেখাই, তো সেই জন্য আমাকে হেডমিস আমাকে বলেছিল যে তুই ওদেরকে নাচ শিখিয়ে দিতে। তো সেটাই কয়েক দু সপ্তাহ ধরে প্র্যাকটিস করা হলো। প্রথমে ভেবেছিলাম মাত্র দু সপ্তাহের মধ্যে আমি ছোট্ট ছোট্ট কুটি কুটি বাচ্চাগুলোকে কী নাচ শেখাবো, তারপরে গিয়ে দেখলাম না, ওরা কম সময়ের মধ্যে ধরে নিতে পারছে মোটামুটি অনেকটাই নাচ। তো আমি দেখলাম যে ঠিক আছে, সব কিছু করাই যায়। আর এটা হচ্ছে আমার বোন। হ্যাঁ, আমরা চার বোন, চার বোনই স্কুল থেকেই পড়াশোনা করেছি, এবং আমার ভাইও। তো বোন আমাকে দূর থেকে দেখেই আগে সবাইকে ডেকে, মানে আমাকে ডেকে নেয়, তারপরে এসে আবার পাশে বসে পড়েছে। তো এরা খুব বদমাশি করছিলো, আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে বললাম এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি হেডমিসকে দেখিয়ে দেবো। তো যাই হোক, ওরা একটা খুব সুন্দর নাচ করছিলো, এটা করো না ওটা করো না এই গানটাতে। আর এই মেয়েটার নাম হচ্ছে রূপসা। তো এরা সবাই নার্সারি, এলকেজি, ওয়ান টু থ্রি ফোর এরকম পড়ে। আর ওই যে পাশে একজন বসেছিল দেখলে বয়স্ক করে, হচ্ছে আমাদের আন্টি। আর এটা হচ্ছে আমার রিমামিসের ছেলে, ঠিক আছে। আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন রিমামিস আমাদের স্কুলে জয়েন করে, ওই যে চেয়ারে বসে আছে চশমা পরে, ওটাই আমাদের রিমামিস। তো সেই সময় থেকে রিমামিস এখনও আছে, আর এখন রিমামিসের ওটা ছেলে, ওই যে উজান বসে আছে। সত্যি কথা বলতে রিমামিস, হেডমিস, আরও কয়েকটা মিস ছিল, ফজিলা মিস, আরও আমাদের বেলায় অনেক মিস ছিল যারা এখন আর নেই, এখন নতুন নতুন অনেক মিস এসেছে, তাদের কথা খুব মনে পড়ে। আমরা তো ছোটো থেকে স্কুলে, ফার্স্ট স্কুলে বড় হই, তারপরে আমরা যখন হাই স্কুলে যাই তো আমরা নর্মালি সেই সব স্কুলে তাও টুকটাক যাওয়া হয়, বাট একদম ছোটোবেলার স্কুলে যাওয়া হয় না বললেই চলে। বাট আমাকে যখন বললো যে দু সপ্তাহ এরকম নাচ শেখাতে হবে, আমি প্রথমে খুব খুশি হয়েছিলাম, লজ্জাও পাচ্ছিলাম একটুখানি। তো গিয়ে সব কিছু ঠিক হয়ে গেল, ওরা আমার সাথে খুব মিশে গেল। মাত্র দু সপ্তাহের মধ্যে মিস মিস করে ডাকতো আমাকে, মানে খুব ভালো লাগলো। আজকে সেটা লাস্ট ডে ছিল, সামনে সানডে 21st ওদের এক্সাম, অ্যানুয়াল প্রোগ্রামটা রয়েছে, ওখানেই নাচ করবে ওরা। এই যে ভিডিও ক্লিপগুলো দেখছো, ওগুলো প্রতিদিন আমি গিয়ে টুকটুক করে করে করতাম, যে ভেবেছিলাম লাস্টে জয়েন করে রাখবো, জাস্ট একটা মেমোরি হয়ে থাকবে সারা, মানে সারা জীবনের জন্য, যখন মনে হবে যে হ্যাঁ আমি একবার গিয়েছিলাম স্কুলে নাচ শেখাতে। যদি পরে আবার কখনো সুযোগ হয় আমি অবশ্যই যাব। তার থেকেও বড় কথা কি, আমরা যত বড় হই তত আমাদের সময় কমে যায় আর কি। তো সেখানে সময় হয় না, সেখানে এত ছোটো ছোটো বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করে আমার নিজেরই এত ভালো লাগলো। আর রিমামিসকে দেখলে তো আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যেত, কত মারতো মিস, কত বকতো, কিন্তু সেই রিমামিসকেই সবাই ভালোবাসতাম। জানি না কেন রিমামিসের প্রতি একটা আলাদা টান ছিল ছোটোবেলা থেকে। তো যাই হোক, এই যে মাঝখানে একটা ছোট্ট বাচ্চাকে দেখছো, ও কিন্তু নার্সারিতে পড়ে। যাই হোক, সবাই খুব তাড়াতাড়ি নাচ তুলে নিয়েছিল। আর তার থেকে বড় কথা, ওরা তো ছোট, একটু হয়তো ভুল ওদের পক্ষে মানায়, ওরা হাত পা নাড়ালেই ওদেরকে দেখতে সুন্দর লাগে, তাই না? আর মাত্র দু সপ্তাহের মধ্যে গেছি আমি মাত্র স্কুলে, তার মধ্যে আমার টাইম ছিল 1:30 সময় যাওয়া ওদের টিফিনের পরে। তো আমার জন্য কেউ লজেন্স নিয়ে আসতো, কেউ চিপস নিয়ে আসতো, এরকমভাবে বলতো মিস এটা তোমার জন্য, মিস ওটা তোমার জন্য। তো যাই হোক, তারপরে সব কিছু শেষে স্কুল ছুটি হয়ে গেলো, আর কাকিকে আমি আসতে বারণ করি যে বোনকে নিয়ে আমিই চলে যাব। তো এই যে আমার বোন বদমাইশ, শুধু লাফালাফি হ্যান ত্যান করে। তো যাই হোক, খুব একটা ভালো মেমোরি কাটালাম মাত্র দু সপ্তাহের মধ্যে দিয়ে। খুব মিস করব এই মাত্র দু সপ্তাহ যে জার্নিটা ছিল, যে রাত্রি 12টার মধ্যে স্নান করে রেডি হয়ে স্কুলে যাব, বাড়ির পাশেই স্কুল। এই দেখো, আজকেও আমাকে ওরা লজেন্স দিয়েছিল, আরও দুটো ছিল বোনকে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপর ভাবছিলাম যে যাই হোক, কাল থেকে আর আমাকে মা বলবে না বা কেউ বলবে না যে টাইম হয়ে গেছে, রেডি হ, সময় কত তাড়াতাড়ি বয়ে যায় না। সেই দিনকেই মনে হলো মিস আমাকে বললো যে দিয়া গিয়ে নাচটা শিখিয়ে আসবি। তো যাই হোক, এইভাবেই চলতে হবে। তো আজকের ব্লগটা এইটুকুই, সবাইকে টাটা।